Bizi seviyor evet. Güzel. আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইউকি বাবুর 3 বছর হয়ে গেল 3 বছর বয়সের বাচ্চা আমি কিভাবে যত্ন নেই আজকের ভিডিওতে সেগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করব আজকে সকালে ওর জন্য একটু নুডলস রান্না করছি নুডলস খেতে ও খুব পছন্দ করে টমিয়াম নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি কিন্তু টমিয়াম নুডলসে যে মশলাটা থাকে সেটা দিব না বাংলাদেশে ম্যাগি নুডলসের মশলা আছে ওইটা ব্যবহার করব কারণ টমিয়াম নুডলসের মশলায় অনেক ঝাল থাকে খুব সহজেই নুডলসটা রান্না করার জন্য ফ্রাই প্যানে নুডলসটা আগে সিদ্ধ করে নিয়েছি পানিটা এমন পরিমাণে দিয়েছি যেন ফেলে দিতে না হয় নুডলসটা সিদ্ধ হওয়ার পর একটা হাফ প্লেটে উঠিয়ে রেখে সেই একই ফ্রাই প্যানে না ধুয়ে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে এক পাশে একটা ডিম দিয়ে ডিমটাকেও একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে সেই উঠিয়ে রাখা নুডলসটা আবার ঢেলে দিয়েছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ম্যাগি নুডলসের মশলাটা দিলাম আর দিচ্ছি একটু টমেটো কেচাপ স্বাদটা বেড়ে যায় আর রংটাও সুন্দর আসে টমেটো কেচাপ দিয়ে আবার সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একদম শেষ পর্যায়ে সামান্য একটু ঘি দিচ্ছি এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর স্বাদটা অনেক গুণে বেড়ে যায় রান্নাটা শেষ এবার ইউকি বাবুকে খেতে দিব খাও সুন্দর করে খাও আজকে ইউকি বাবার মনে হচ্ছে খুব বেশি একটা খাওয়ার আগ্রহ নেই এ কারণে সে বারবার উঠাচ্ছে আর রাখছে নুডলস খেয়ে কিছুক্ষণ খেলাধুলো করে এরপর ইউকি বাবু গোসল করবে গোসল করে আসার পর যেগুলো প্রয়োজন সবকিছু এখানে রেখে যাচ্ছি আর ইউকি বাবু এখন গোসল করছে একা একা এই সময় ইউকি বাবু এই ক্রিমটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় জানি না ক্রিমটা খেতে কত মজা নাকি ও শুধু এই ক্রিমটা খেতে চায় দেখি দেখি বাবুকে একটু সিগুলো বের করি আমি দাঁড়া দাঁড়া এখানে সি সিটা বের করি তারপর আমি আরাম করবো ওকে যে দেখেছ সি সি এই যে শিবির হয়েছে চকচকে এবার দেখি একটু আরাম করি আমরা আরাম আরাম দেখি এবার এই পাশেরটা একটু আরাম করি এদিকে ঘুরো আরাম করা শেষ বাবা
আজকের ভিডিওতে এই মুহূর্তটা রেখে দিলাম, কারণ এটা আমাদের বিশেষ স্মৃতি। আর এরপর ইউকে ওকে দুপুরে খাবার খাইয়ে ঘুমিয়ে দিব। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।